সালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব লগারিদমের ধারণা ও তার প্রয়োগ। আজকে আলোচনা করব 36 অর্থাৎ 36 নম্বর পর্ব। এই 36 নম্বর পর্বতে আমরা সূচকের 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো। বাচ্চারা কি সূচকের 5 নম্বর পর্ব, এগুলো অঙ্কগুলো হচ্ছে এক্সট্রা অঙ্ক। অর্থাৎ এই অধ্যায়ের প্রস্তুতিটাকে আমরা আরো যদি ভালো করতে চাই, তার জন্য কিছু এক্সট্রা অঙ্কের ব্যবস্থা মূলত এই ক্লাসে এই অঙ্কগুলো আমি সলভ করে দিব। বাচ্চা লক্ষ্য করো, সূচকে পর্ব নম্বর 5 এক নম্বর অঙ্কের দিকে লক্ষ্য করো, যে এক নম্বর অঙ্কতে বলছে যে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এল ডিভাইডেড এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইন টু এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এল এবং ব্র্যাকেট এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1। প্রমাণ করো অর্থাৎ বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। সো আমরা সরাসরি লিখতে পারবো, বাচ্চা সরাসরি আমরা কি লিখতে পারবো, বাম পক্ষ। সো এল এস লেফট সাইড, বাম পক্ষটা লক্ষ্য করো যে কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার এল ডিভাইডেড এ টু দি পাওয়ার এম ইন টু টু দি পাওয়ার এন ইন টু এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এল ইন টু এ টু দি পাওয়ার এন ডিভাইডেড এ টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এম। আচ্ছা বাচ্চা লক্ষ্য করে, এখন আমরা কি শিখছি যে বেদ যদি একই হয় তাহলে ভাগের সময় পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, দ্যাট মিন্স বিয়োগ হয়ে যাবে। তাহলে এই দুইটাতে দেখো, এটা এ টু দি পাওয়ার এল এ টু দি পাওয়ার এন, দুইটা বেস সেম, দ্যাট ইজ বেস হচ্ছে এ। তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এল মাইনাস এম ইন টু এন, কারণ কি পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণ হয়ে যায়। এটা আমরা লিখতে পারবো কি, এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইন টু এল, রাইট। এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার এম, রাইট। আচ্ছা লক্ষ্য করো, এ টু দি পাওয়ার এই এন দ্বারা এটাকে গুণ করি তাহলে কি হয়, এল এন মাইনাস এম এন, এটা হবে এ টু দি পাওয়ার এল এম মাইনাস এন এল এম মাইনাস এল এন, এটা কি হবে বাচ্চারা এ টু দি পাওয়ার এম এন মাইনাস এল এম, রাইট। তাহলে পাওয়ারে পাওয়ার মানে পাওয়ার দিয়ে আমরা সরাসরি এটা গুণ করে দিলাম। গুণ করার পর এখন কি করবে দেখো, এইটার বেস এইটার বেস এইটার বেস এই তিনটার বেসই সেম, সুতরাং এই পাওয়ার গুলো শুধু যোগ করে দিলে উত্তর হয়ে যাবে। সো আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এম, রাইট। এখন দেখো যে প্লাস এল এন এবং মাইনাস এল এন কাটা, মাইনাস এম এন প্লাস এম এন কাটা প্লাস এল এম মাইনাস এল এম কাটা, সো সবগুলো কেটে গেল, তাই আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার জিরো, অর্থাৎ কোন সংখ্যার উপরে জিরো মানে 1। এটাই হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে কি বাচ্চারা অঙ্কের রাইট সাইড। সুতরাং এল এস ইকুয়াল টু আর এস প্রুভড, বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। আশা করি প্রথম যে অঙ্কটা ছিল এক নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা তোমরা ভেরি ইজিলি ভাবে বুঝতে পেরেছো বাচ্চারা। এখন লক্ষ্য করো, এইটার সূচকের পর্ব নম্বর 5 এর 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সে অঙ্কটা আমরা এখন সমাধান করবো।